হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ইউএস ট্রাভেলারের পক্ষ থেকে আবার নতুন ভিডিও। এই ভিডিওতে আমি বলবো কীভাবে দুবাই থেকে সৌদি যাওয়া যায় বাই রোডে। এইভাবে আপনারা যদি দেখে বুঝতে পারবে যে কীভাবে জার্নির মাধ্যমে দুবাই থেকে সৌদি কীভাবে যাওয়া যায় সম্পূর্ণ আজকে বুঝতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং সহযোগিতা পাবেন। এর জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমাদের এবার জার্নি আপাতত এখানে রেস্ট করা হবে। রেস্টের পরে আমরা আবার জার্নিতে পুনরায় রওনা দিব। রওনা দিলে আপনারা দেখতে পারবেন একটি হোটেলেতে আমরা অনেকক্ষণ একটু বিশ্রাম করব। বিশ্রাম করে আবার জার্নি করব। তো এবার আপনাদের বলা যাক একটি দেশে বাইরে যাইতে হলে কী কী ডকুমেন্টস লাগে। প্রথমত আপনার একটি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের ভ্যালিডিটি ডেট কমপক্ষে 6 মাস থাকতে হবে, যাতে আপনি অনায়াসে ওই দেশের কান্ট্রির ভিসা পেতে পারেন। নাহলে আপনাকে কোনো সময়ই ভিসা দিবে না, আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এর জন্য আপনার কমপক্ষে পাসপোর্টের মেয়াদ 6 মান্থ থাকতে হবে। দ্বিতীয় স্টেপ হলো আপনাকে ভিসা আবেদন করতে হবে। ভিসা আবেদন করলে ভিসা স্টিকার পাসপোর্টের উপর লাগিয়ে তারপর আপনি জার্নি করতে পারবেন। এই জার্নিতে বর্ডারে গেলে আপনাকে পাসপোর্টের উপরে সিল ডকুমেন্ট সম্পূর্ণ চেক করবে, দেন আপনাকে ক্রস করে দেবে।
এভাবে আপনি বাই রোডে আস্তে আস্তে ক্রস হতে পারবেন। আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কীভাবে বর্ডার ক্রস করতে হয়, কীভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু ডকুমেন্টস পেপার জমা দিতে হয়, এগুলো আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব।